আসছি, ভিলেজ সাইট, পুকুর, মাঠ, ধান শোকানো হচ্ছে, মাঠ থেকে ধানও আনা হচ্ছে। গুড মর্নিং বিউটি অফ নেচার, বিউটি অফ ভিলেজ, এভরিথিংস পিওর হেয়ার। আহা, দাঁড়া দাঁড়া, দাদা বেরোক আগে এখান থেকে। এখানে হাঁকে কাজে লাগিয়ে খুদ বের করে ফেলা হচ্ছে। ধানের কাদার কাছে এসেছি আমরা। খবর কি? সব ঠিকঠাক। গ্রামীণ কুটির শিল্প, সোলার কাজ করা হচ্ছে, দারুণ সুন্দর হবে। প্লাস্টিকের বলের মধ্যে সোলা দিয়ে ডিজাইন করা হচ্ছে। দাদা বুদ্ধি দুজনে মিলে ডিজাইনটা বানাচ্ছে। দারুণ সুন্দর লাগছে। ব্যাপারটা ফাইনালি এমনই আসছে। তাই না? সেই তারা নাহলে হবে না। না দারুণ ধান ঝাড়া হচ্ছে। বাবা বাবা, সুন্দর লাইন দিয়েছো। এই কার লাইন আগে আছে? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত আয়োজন করা হয়েছে। শোকানো হচ্ছে, মাটি তৈরি হচ্ছে। তো আমরা পিন্টুদার থেকে জানবো পিন্টুদা এখানে কী কর্মযজ্ঞ চালাচ্ছে। পিন্টু একটু বলো না। আচ্ছা, যেটা হচ্ছে আমরা ফুল গাছের জন্য মাটি তৈরি করছি। আচ্ছা, মাটি কিভাবে তৈরি করতে হবে? এক ভাগ আলটে মাটি গুঁড়ো, আচ্ছা, এক ভাগ কোকোপিট। আচ্ছা, কোকোপিট মানে নারকেল ছোবড়া থেকে যে গুঁড়োটা বেরোয়, সেই গুঁড়োটাকে কালেক্ট করে সেটাকে কোকোপিট বলা হচ্ছে। এক ভাগ গুড়ের গুঁড়ো আর এক ভাগ বালি, এটা দিয়ে মাটি তৈরি করলে কি হবে? এবং তার সঙ্গে একটু 200 গ্রাম হাড়ের গুঁড়ো এবং 100 গ্রাম শিংকুচি, এটা দিলে একটা সুষম মাটি তৈরি হবে এবং যেটা গাছের পক্ষে খুবই উপাদায়ক এবং গাছ সহজে টবের মধ্যে শিকড় চালতে পারবে। এবং টবে যখন গাছ সার এবং জল দেওয়া হবে, সেটা গাছের শিকড়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং মাটিটাকে, কোকোপিটের কাজ হচ্ছে মাটিটাকে আলগা রাখা এবং সার জলটাকে যাতে সে অ্যাকসেপ্ট করতে পারে তাড়াতাড়ি, সেই জন্য কোকোপিট দিয়ে মাটি তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে গাছ তৈরির প্রাথমিক স্টেজ। আচ্ছা আচ্ছা, দেখ এটা আমরা একটু দেখবো। এই প্রথম এটা, এই যে জায়গাটা, এটা কি করা হচ্ছে? এটা এই বড় এই কোকোপিটটা, কোকোপিটটা তৈরি হচ্ছে। কোকোপিট পেস্ট থাকে, এটা কোকোপিটের ব্লক থাকে, চার কোনো পেস্ট। আচ্ছা, কোকোপিটের ব্লক ব্লক। আচ্ছা, জলে ভিজে ফুলে ওঠার পর ওটাকে ছাড়ানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ওটাকে ধুয়ে পরিষ্কার করে ওটা শুকাতে হবে। আচ্ছা, শুকালে মাটির সঙ্গে দিলে ওর কাজ হচ্ছে মাটিটাকে আলগা রাখা। মানে এই এখন শুকানো হচ্ছে? হ্যাঁ, এটা শুকানো হচ্ছে এবং মাটি তৈরি হয়ে চার ভাগ আছে। একবার আচ্ছা গুড়ের গুঁড়ো, একবার কোকোপিট, যেটা ব্ল্যাক কালারটা কি ওটা? ব্ল্যাক কালারের মাটিটা এইটা, এটা হচ্ছে এরা ভার্মি কম্পোস্ট সার। ওটা কি দিয়ে বানিয়েছো? ভার্মি কম্পোস্ট সার মানে হচ্ছে মেইনলি সবজিগুলোকে কালেক্ট, সবজি যেটা অপচয় করা হয়, সবজি যেটা অবশিষ্ট অংশ সেটা কালেক্ট করে ওর ভিতরে এক ধরনের কেঁচো ছেড়ে দেওয়া। আচ্ছা, কেঁচোটা সবজিটা খাবে এবং কেঁচো থেকে যে মল বেরোবে সেটাই সার।
আরে বাপ রে বাপ, ভার্মি কম্পোস্ট সার বলা। আচ্ছা, এইটা গাছের পক্ষে খুবই ভালো। আচ্ছা, এবং এতে কোনো রাসায়নিক সার না থাকার জন্য গাছের স্বাস্থ্য খুব ভালো হয়। আচ্ছা, এটা শুধু এর জন্য নয়, ফুলের ফুল গাছের জন্য নয়, এটা যে কোনো আমার সবজি চাষ করি এই এই সারটা যদি দিয়ে চাষ করি তাহলে কোনো সাইড এফেক্ট থাকবে না। না, এখন অর্গানিক সারের ব্যাপারে খুব, এটা এটা হচ্ছে কম্পোস্ট সার, মানে বাড়িতে তৈরি সার। আচ্ছা, তো এই ওইটা দেখছি আমরা, তাহলে ওইটা হলো ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সার। আর তারপর এই বস্তা থেকে ঢালা হচ্ছে বালি, এটা বালি, এটা বালি, মাঝখানটাতে হচ্ছে তোমার এই কোকোপিট, কোকোপিট, আর তারপরের পাটটা এলটে মাটির গুঁড়ো। আচ্ছা, ওইটা এলটে মাটির গুঁড়ো, পরেরটা। আচ্ছা, এইখানটাতে এটা কি রেখেছো? এটা কিছু না, এটা এটা ওই ওই বালি, নরমাল মাটি, নরমাল মাটি, এটাকে আবার গুঁড়ো করে লাগাতে হবে। আচ্ছা, এই পুরো জিনিসটা মিক্স করে তারপরে এবার সেটা টবে ভরা হবে, টবে ভরা হবে। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত সুন্দর চারিদিকে গাছ লাগানো হয়েছে একদম, মানে সত্যি এটা আজকের দিনে সকলের কাছে জায়গার অপ্রতুলতা আছে, কম জায়গাতে কি করে সুস্থ একদম গাছ বানানো যায়। সবুজের সমারোহ ক্রমশ হারিয়ে যাচ্ছে আজকের দিনে, গাছপালা কেটে ফেলছি আমরা চারিদিক থেকে। তো সেখানে পিন্টুদা একটা খুব ভালো প্রচেষ্টা নিয়েছে, চারিদিকে সবুজের সমারোহ করেছে, দারুণ দারুণ গাছ লাগানো হয়েছে, অদ্ভুত সুন্দর। বাহ, ঠিক আছে, ঠিক আছে, দারুণ দারুণ ফুল আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব ভালো ভালো ফুল আছে, অদ্ভুত সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন রঙের, অদ্ভুত সুন্দর সুন্দর গাছও আছে। আহা হা, মন ভরে যাওয়ার মতো। আসছি, আসছি, হ্যাঁ আসছি। একদিকে দুধু মাঠ, ধান ওঠানো হয়ে গেছে, সামনে বাচ্চারা ক্রিকেট খেলছে, সামনে খেজুর গাছ আছে, ভাঁড় লাগানো আছে রসের জন্যে। তুমি কোথায় গেছিলে, কোথায় গেছিলে, খেলা হয়ে গেল?